এই তো আমি এসে গেছি। এত চিন্তা কিসে না? এই দেখো আমার ছোট নাতি আয়া পড়ছে, দেখছো? আমি জানি তো আমার ছোট নাতি এই বাইরে থাকুন পোলাই নয়, এই দেখ না রে বাবা এই কানটা তো সুলকায় সুলকায় গেল। পোলা খুকা তুই কোনো কথা শুনোস না। হ আমার নাতি ছোট নাতি কত রকম রান্না শিখাইছে, হরি তো দাদুরে রান্না করে খাওয়া খাওয়া একেবারে তাক লাকাই দে। যা 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 যা। দাদু ইজ ওয়েটিং ফর ইউ। তুই এসে নতুন কি বানিয়ে দাদুকে খাওয়াবি সেটার জন্যই ওয়েট করছে। হ্যাঁ দাদু, বিজয় খুব ভালো রান্না শিখে এসেছে, তুমি ততক্ষণে এই তেলে ভাজাগুলো স্টার্টার হিসেবে খেয়ে নাও, বিজয় ততক্ষণে সুন্দর করে রান্না বানিয়ে নিয়ে আসবে তোমার জন্য। এই ছোটদা, তোর রান্না খাওয়ার জন্য না শুধু দাদু নয়, আমরা পুরো পরিবার তো অপেক্ষা করছি। ওই দেখ ওই যে বাবা, বাবা তো একদম খাতা ববলে নিয়ে চলে এসছে তোর রান্না খাবে বলে। থাক, অনেক হয়েছে কেটন, কোনো কিছু প্রশ্ন উঠলেই ধামা চাপা দিয়ে দাও, না হলেই কথা গড়িয়ে দাও যাতে আসল কথাটা কেউ তুলতেই না পারে। বিজয় বলছি যে তুই আজকে নতুন কি ডিশ শিখেছিস বলতো, মানে যেটা করে আমাদের খাওয়াবি, নতুন রান্না কি শিখেছিস, মানে পাঞ্জাবি বাঙালি না কুঞ্চি কোনটা? দাদু আজ না একটা দারুণ রান্না শিখে এসেছি, জোজোবা রাইস। অনেকক্ষণ না অনেক কিছু বলে দাদুকে ম্যানেজ করেছি, তুই আবার না পুরোটা গুবলেট করে দিস না। সে আবার কি রান্না বিজয়? জবা ফুল দিয়ে ভাত। হ্যাঁ এই দেখো জবা ফুল। এই হাওড়া স্টেশন থেকে ফেরার পথে আমি জগন্নাথ ঘাট হয়ে ফিরলাম, সেই কারণে একটু ফিরতে দেরি হয়ে গেল। একদম কথা ঘোরাবার চেষ্টা করবি না, সারাদিন ওই মেয়েটার সাথে বাইকে ঘুরে সন্ধ্যের পরে বাড়ি ফিরে এসে জবা ভাতের গল্প শোনাচ্ছিস, বাড়ি থেকে আমি দূর করে দেব। আরে বাপরে বাপ, আগে তো খাইয়া দেখো কি শিখাইছে। আমি কইতেছি তো ওই যে ছোট নাতি ওই জোজো মানা কজবা কি যেন কইলো, হ্যাঁ এইটা এইটা ভালো হইব, এইটা আমি জানি, ওটা খাইয়ে দেখো না তারপর কইও। নাতি যা যা যা, তুই যা, আমি জানি এইটা ভালো হইব, ওরে বুড়ারে খাওয়াই একবার তাক লাগাই দে, তুই যা তো রন্ধনে চলে যা। এক্ষুনি যাচ্ছি। আর যদি ওই জবা ভাত খেতে অখাদ্য হয়েছে তোমাকেই পুরোটা খেতে হবে, এটা আমি বলে রাখলাম। যেতে হবে, কোথায় যাই তুইবো? যেতে বলিনি, তোমার খেতে বলেছি। ছোট রান্না যদি অখাদ্য হয় তাহলে পুরোটাই তোমায় গেলাম। খাও তাইলে তোমার গলায় জবা ফুলের মালা ঝুলাইয়া এইখানে বহাইয়া তোমারে দিয়াই আমি ভক্তি গীতি গাওয়াইম। তবেই আমার নাম কিরণময়ী সান্যাল, এই আমি কয়া দিলাম। প্রচিত উত্তর মধুর হাওয়া, শুনতে কি শুনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।